পিস্তল তেই কেফেক মানে নক উগ্রগ খিকলাই তনি বই আবু সালিমনো মাজরা বেড়ে থানা ও চপকা অবহাইন কক্স চামুতু বই আবু সালিমনো মাজরা খেতেই অবহাইকে খিও খিকলাই রমানি পাঁচ কিনেগে জরিরাজার আমসেনি লোকর আবু সালেম তৈনি ফ্যাক্টরি বুগরা আমসেনি সামুং সিতরা তাংনাই এওয়া কেফেক মানে বানিয়ে খাইজাংরি সাকাব জোড়া থিগিন খরাংটি সাগো খরাংটি সামনি বুথাইন মাখা তাবুক আবু সালেম নকনি আরে বিশিংকো সাবো এবার সাবরক সিগাংনি নাসলে লেমং জরি লেমংন কিটিংগৈ শালমারি লাইজাক কেফেক মানৈতেই পিস্তল খিকলাই ক্লাংখা আহরনো আচমসা আবু সারমনি নগো নাইমথারামো ফাইকা তে নক উগলগো সিলাইতে কেফেক মানৈ মানৈ আমতরিথানি নাইমথানক ফুলতলি মডিনগর আমসেনি আবু সালেমনো বিনি নকনি রমৈ ক্লাংখা তে আবুনি বুসকাং সালকে দরবানক বন টিসাকা দরবানক দাগেমুগ্রিমনি তাং সালজরা পুলিশ রিমান্ড তরিনারি বাগৈ আবু সালেমনো নাইমথারক অবহাকি রমৈতলাংমা বাই আমসিনি লুকুরক বিলাইনো ওয়ারামাব ক্লাইজার তামনি হিনবা ব অবহাই মৌস সামু চিত্র বাই কেরেংজা কেরেই নকনি বড় রকনি কক্সু যেমন হরনি জরব নাইমুথাংরক নগ হাবৈ আবু সালেমনো রিংরি নকনি দিখলাইকা তেই নকনি দিখলাইমা জরাব বরকনি ইয়াগ কেফেক মানৈতেই পিস্তল কংসাব দঙ্গ আবু সালেমনি নকনি সিসিটিভি ফুটেজ ব কক্সুমা থেন বুসকাং ফুনুকান নকনি বড় রক তেই আরো স্রাই স্রাইংকা তাইমুথাংরক বরকনি নকনি মৌসা অবহাই মানিখনি রক মারিয়া আমসিনি লুকুর কফু চামুক যে রক কেফেক মানিন কাসুনা নাই তে কেফেক মানিনি সাকাব কক সাবো সামং সিতরা তানাই রং লগিয়া বরং নন রম রব থানাব লাংজি দে কক কাসাকা এলাকাটার নাম কি মতিনগর মানুষে ভালো খায় ভালো চলে দেখতে পারে না দেখতে পারে না তারা ভালো চলতেছে তারা কেমনে ভাসাইব কেমনে কি করব এরকম আমি পরিশ্রম করে খাই পরিশ্রম করে তোরা পরিশ্রম করে করতে পারিস না তোরা দাদা পরিশ্রম করে জলের ফ্যাক্টরি আছে হে ব্যবসা করে গরুর প্রোগ্রাম আছে হে কাজ করে খা তাহলে হ্যাঁ এইবার এবার ভাষা নিকে দিল আমরা দাদাকে আনতে চাই নগরের গ্রামবাসীরা এখানে একত্রিত হওয়ার কারণ কি এখানে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে আবু সালাম ভুইয়া উনি একজন সৎ ব্যক্তি উনি গ্রামে একটি ব্যবসা করে থাকে ওনার একটি জলের ফ্যাক্টরি আছে ব্যবসা করে থাকে অসহায় দরদি গরিব মানুষের পাশে উনি সবসময় থাকে ওনাকে বাড়ির ভেতরে কোনো দ্রব্যমূল্য এবং ওই নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে এই যে জিনিসটিকে আমরা শুনতে পেরেছি সকালবেলা যে ওনার বাড়িতে বাড়ির পেছন দিয়ে বাউন্ডারির পেছন দিয়ে নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে আমরা জানি মানুষটি অনেক সৎ এবং এই এলাকার গরিব মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন উনি সৎ মানুষ ওনারকে যে এই কাজটা করা হয়েছে এটা আমরা জানি উনি এইসব কাজে কোনো দিন লিপ্ত ছিলেন না ও থাকবেও না আপনার প্রশাসনের কাছে আজকে কি আমরা প্রশাসনের কাছে আকুলভাবে আবেদন এবং অনুরোধ করতে চাই যে মানুষটি অনেক সৎ ব্যক্তি আপনারা তদন্ত করে দেখবেন সত্যটাকে খুঁজে বের করবেন এই আশা আকাঙ্ক্ষা এবং অনুরোধ করছি আমাদের আরক্ষা দপ্তরের কাছে।